আসসালামু আলাইকুম সবাইকে, শিরিনের ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা। যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে রাতের জন্য খাবার রেডি করছি। আজকে রাতে সবার জন্য কি কি রান্না করব ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকদিন হয়েছে যে ইউটিউবে কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না, সবসময় রান্নাবাড়াটা এত তাড়াহুড়া করে করা হয় যে ভিডিও করার সময় পাই না। তো আজকে একটু ছোট মাছ বেগুন দিয়ে রান্না করব, একটু ঢেঁড়স ভাজি করব, কচুরলতি রান্না করব, যা যা করব সবকিছু একটু আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি ঢেঁড়স ভাজি আর ছোট মাছটা রান্না করব। তো চলুন একটু আপনাদের সাথে শেয়ার করি। যারা রান্না নতুন শিখছেন কিংবা ব্যাচেলার ভাইয়েরা যারা প্রবাসে থাকেন কিংবা ব্যাচেলার হিসেবেই থাকেন, তাদের জন্য আমার এই রান্নাটা খুব, আমার কাছে মনে হয় যে খুব ইজি ভাবে আপনারা একটু দেখলে রান্না করতে পারবেন। ঢেঁড়স ভাজি করছি। তো প্রথমে আমি একটু চুলার ভেতরে তেল দিয়েছি, তেলটা হালকা গরম হয়েছে। আমি খুব গরমের ভেতরে পেঁয়াজ ছাড়ি না, তাহলে হয়তো ছিটে বিটে চারিদিকে ইয়ে হবে, যার কারণে আমি অল্প গরমের মধ্যেই আমি তেলটা ছেড়ে দিয়ে পেঁয়াজটা ছেড়ে দিয়েছি। তো এবার এটাকে একটু আস্তে আস্তে ভেজে নিব, সাথে থাকুন, দেখুন খুব ইজিলি আমি ঢেঁড়স ভাজিটা করব। আজকে ডিনার কি কি রেডি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজটা দেখেন একটু ভাজা ভাজার মতো হয়ে গেছে। ঢেঁড়স ভাজিটা একদমই সিম্পল ভাবে করা যায়, যে কেউ করতে পারে। ঢেঁড়স ভাজিটা শুধু একটু হলুদ আর লবণ লাগে, আর কিছুই না। তো আমি একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এবার একটু হলুদের গুঁড়াটাকে একটু ভেজে নিব মরিচ হলুদটাকে। অন্য কোনো মশলা আমি জানি না অন্য কেউ ইউজ করেন কিনা, বাট আমি শুধু হলুদের গুঁড়াই দিই। আমি যখন ছোট ছিলাম তখন আমি যখন এই ঢেঁড়স ভাজিটা প্রথম করেছিলাম, আমার মনে আছে আমি তখন ঢেঁড়সটাকে কুটে তারপরে ধুয়েছিলাম, খুব ফানি। তারপরে তো এটা দেখি কি অবস্থা হয়ে গেছে। যাই হোক, এটা একটা খুব একটা ভালো একটা মজার একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। তো তারপর থেকে বুঝতে পারলাম না, ঢেঁড়সটাকে আগে ধুতে হবে তারপরে কাটতে হবে। তো যাই হোক, এবার হলুদটাকে আর ভাজবো না, এবার আমি ঢেঁড়সগুলোকে ঢেলে দিচ্ছি। আমি এবার লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিবেন, যে যার মতো করে লবণ দিবেন। আমি বেশি লবণ খাই না, জাস্ট ইট, আর লবণ দিব না। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসব 3-4 মিনিট পরে। এবার একটু ঢাকনাটা তুলে নিই, ঢাকনাটা তুলে নিয়ে একটু দেখি। আমি যখন ঢেঁড়সটা ভাজি করি তখন আমি খুব বেশি নাড়াচাড়া করি না। হ্যাঁ, নাড়াচাড়া করার সময় আমি ঠিক এইভাবে করে করি যাতে বিচিগুলো বের না হয়ে আসে। হ্যাঁ, এবার ঢাকনা দিব না, এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে করে ইয়েগুলো আর একটু ভালো মতো ফ্রাই হয়ে যাবে, একটু লালচে লালচে ভাব আসবে, তারপর আমি তুলে ফেলবো। দেখেন আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, আমি যেরকম চেয়েছিলাম একদমই সোজা। এটা সবাই পারবে, এত সোজা। শুধু জাস্ট একটু কুটার সময় একটু আমি যেভাবে একটু পেঁচড়া করে বলে যেটাকে ওভাবে করে কেটেছি যাতে বিচিগুলো বেশি না বের হয়ে আসে, আর বেশি নাড়াচাড়া করিনি। এটা ছিল একটা, তো হয়ে গেল আমার ঝটপট করে করা সেই ঢেঁড়স ভাজি। এবার আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে মাছ রান্না করব, ছোট মাছ বেগুন দিয়ে। তো ঢেঁড়স ভাজিটা শেষ হয়েছে, এবার আমি চলে যাচ্ছি ছোট মাছ রান্না করব। এখানে আছে ফুল চিরিং মাছ, আমি জানি না আপনারা কে কি বলেন এটাকে, এখানে আজকে কাচকি মাছ,
আর এটা হচ্ছে চিংড়ি, ছোট চিংড়ি আর বড় চিংড়ি আমি একটু মিক্স করে নিয়েছি। সাথে আছে টমেটো, বেগুন, দু রকমের কাঁচামরিচ, কাঁচা পাকা, তারপরে টমেটো, পেঁয়াজ কুচি আর ধনিয়া কুচি। তো চলুন আমি এক এক করে এটাকে প্রথমে একটু হাতে মাখাবো। তো মাখানোটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি একটু প্রথমে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারবেন। হ্যাঁ, আমি একটু ঝাল করব, তাই একটু কাঁচামরিচ দিয়েছি মাঝখান দিয়ে ফেলে। এবার একটু ধনিয়া পাতা এটার মধ্যে দিয়ে দিব। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। তারপরে আমি দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিব হলুদ। তারপরে দিব মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি দিব তেল। আপনারা ইচ্ছা করলে সরিষার তেল দিতে পারেন, সয়াবিন তেলও দিতে পারেন। তো আমি সয়াবিন তেলটাই দিলাম, ভেজিটেবল অয়েল যেটাকে বলে আমি সেটা দিলাম। এবার আমি এটাকে একদম হাত দিয়ে ভালো মতো মেখে নিব। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা টমেটো। তারপরে দিব বেগুন। এবার এগুলো সবগুলোকে একদম খুব ভালো মতো করে একটু মেখে নিব। মাছ দেওয়ার পরে এত খুব জোরে জোরে করে ইয়ে করব না, বাট এটাকে একটু একদম ভালো মতো করে মেখে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি মাছগুলো। তারপরে দিয়ে দিব চিংড়ি মাছ। তারপরে হচ্ছে সেই ফুল চিরিংগুলো। এটা মেখে একটু 5 মিনিটের মতো রাখবো। তারপরে এটা ভালো মতো মশলাগুলি সবগুলোর ভিতরে আমি যখন আমি রান্না করব তখন আর আমি নাড়াচাড়া করব না, একবারে পানি দিয়ে ইয়ে করব। এবার আমি এটাকে 5 মিনিট এভাবে করে রাখবো, তারপরে আমি এটাকে রান্না করব পানি মিক্স করে, তারপরে রান্না করব। তো এটা সবকিছু মিক্স করে আমি প্রায় 5 মিনিটের মতো এভাবে করে রেখেছি। এখন আমি চুলার আঁচটাকে জ্বালিয়ে দিব, আগুনটাকে জ্বালিয়ে দিব, আর আমি এটার সাথে পানি অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু এটাকে আর নাড়াচাড়া কিচ্ছু করব না, আমি এভাবে করি এটাকে এখন ঢেকে দিব। চুলার আঁচটা একদম বাড়িয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, চুলার আঁচ হাইতে আছে। 10 মিনিট পরে এসে দেখব এটা কেমন হলো, এর মধ্যে সিদ্ধ রান্না সবকিছু হয়ে যাবে। সো প্রায় 5 মিনিটের মতো হয়ে গেছে। তো একটু ঢাকনাটা তুলে দেখি ভেতরে কি অবস্থা। দেখেন পানিটা আর একটু শুকাবে, আমি কোনো নাড়াচাড়া করব না।
সাথেই থাকবে। এবার আমি আবারও ধনিয়া একটু ঢাকনাটা ঢেকে দিচ্ছি, এটার মধ্যে কোনো ধনিয়া পাতা দিব না, কিচ্ছু দিব না, এভাবে করেই কুক হতে থাকবে। আরও মনে হয় 3-4 মিনিটের মতো ওয়েট করতে হবে আমাকে। এবার একটু ঢাকনাটা তুলে দেখি, দেখুন কি সুন্দর একটা কালার আসছে। এটাকে কিন্তু আমি একটা বারও নাড়ি নাই, হ্যাঁ, মাখানোর মধ্যে যা ছিল এটাকে আর একটু ঝোলটাকে টানবো, একটু টানা হয়ে গেলে আমি বন্ধ করে দেবো চোলাটা। এখন আর ধনিয়া পাতাটা দিব না, তখন সুন্দর করে ধনিয়া পাতাটা মশলার সাথে একসাথে মেখে দিয়েছিলাম। তো আপনারা যারা দেখছেন এতক্ষণ আমার সাথে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এভাবে কিন্তু ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগবে। ইচ্ছা করলে সরিষার তেল দিয়ে করতে পারেন, সেটা আরও মজা লাগে, বাট আজকে আর আমি সরিষার তেল ইউজ করিনি। তো আপনাদের যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য, আর আমাকে ফেসবুকে শিরিন ব্লগ নামে আমাকে যদি ফলো করতে চান তাহলে আমাকে এখানে দেখতে পারেন, নতুন নতুন ভিডিও এখানেও আপলোড করা হয়। যে যেখান থেকে দেখছেন অনেক ধন্যবাদ, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, এই পর্যন্তই।